প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুহিতুল ইসলাম মুরাদ স্যার। আজকে তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের ইউনিট টুয়েলভের লেসন থ্রি নিয়ে আলোচনা করব। আমরা এই ইউনিট টুয়েলভটি এনভায়রনমেন্ট ও ন্যাচারের অন্তর্গত, সেখান থেকে ইউনিট থ্রিকে বেছে নিয়েছি। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি, লুক অ্যাট দ্য পিকচার। আসো আমরা ছবিগুলোকে দেখি। দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি। আমরা আজকের এই টপিকসটি দ্য জায়ান্ট পান্ডা, এখানে পান্ডার বৈশিষ্ট্য, পান্ডার আকৃতি, এর জীবনযাপন, এই সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা নতুন করে কিছু শব্দ ও তার অর্থ জানতে পারবে। তোমরা পান্ডার জীবনযাপনের যে অভ্যাস, তাদের আচার আচরণ সম্পর্কে জানতে পারবে। পান্ডার বর্তমান যে অবস্থা সে সম্পর্কে জানতে পারবে এবং আমরা কিভাবে এই পান্ডাকে রক্ষা করতে পারব সেই সম্পর্কে জানতে পারবে। দো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড অ্যানিমেল স্পেসিস অন আর্থ, যদিও তারা এই পৃথিবীর সব থেকে প্রিয় একটি পছন্দনীয় প্রাণী, পান্ডাস আর্নড সেফ ফ্রম দ্য ডেভাস্টেটিং এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়ার এই বিপর্যয় বা জলবায়ুর পরিবর্তনের কারণেও কিন্তু পান্ডা কোনোভাবেই নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তারা যদিও আমাদের খুব প্রিয়, তবুও আমরা এদেরকে রক্ষা করতে পারছি না। দ্য কজ অফ ক্লাইমেট চেঞ্জ ইজ এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের এই পরিবেশের যে পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, এর কারণ হচ্ছে দূষণ। আমাদের একটি বড় কারণ হচ্ছে ডিফরেস্টেশন বা বন উজাড় করে ফেলা, বন থেকে গাছ গণহারে কেটে ফেলা। দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের এয়ার পলিউশন, আমাদের বায়ু দূষণ, মিল কারখানা থেকে যে পরিমাণ বায়ু দূষিত হচ্ছে এটি একটি বড় কারণ। তিন নম্বরটি হচ্ছে আমাদের এয়ার পলিউশন, আমাদের বাতাস দূষিত হওয়া, এবং ওয়াটার পলিউশন, আমাদের পানি দূষিত হওয়া। এবং চতুর্থটি হচ্ছে আমাদের সয়েল পলিউশন বা মাটি দূষিত হয়ে যাওয়া। আমরা এখানে একটি পান্ডার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। আমরা এই পান্ডাটিকে বেছে নিয়েছি, এটি মূলত ম্যামাল শ্রেণীভুক্ত। এটি মূলত দেখতে অনেকটা ভাল্লুকের মতো। এটি 99% বাম্বু বা বাঁশ খেয়ে থাকে। সাধারণত প্রতিদিন 12-38 কিলোগ্রাম এটি বাঁশ খায়। এটি চীনের পশ্চিমাংশে গানসু এবং সাংহাই প্রদেশে বসবাস করে। বিড়ালের মতো এর চোখের মণি, ক্যাট লাইক পিউপিলস। এর রয়েছে স্ট্রং টিথ বা মজবুত দাঁত, 5 fingers and 1 thumb, 5টি আঙুল এবং 1টি হাতের তারা রয়েছে। সাধারণত এটি লম্বায় 1.5 meter বা 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর ওজন 150 কেজির মতো বা এর কিছুটা কম হয়ে থাকে। এটি সাধারণত 4-6 বছরের মধ্যে ম্যাচিউরড হয়ে থাকে। এই পান্ডা দিনে ভোর রাত
রাত 12টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত ঘুমায়, ভোর রাত 4টা থেকে সকাল 6টা পর্যন্ত সে খাওয়া দাওয়া করে, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বিশ্রাম নেয়, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, তখনও হালকা কিছু খাবার খায়, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সে বিশ্রাম গ্রহণ করে এবং রাত 10টার পরে সাধারণত রাত 12টার মধ্যেই সে ঘুমিয়ে যায় এবং ভোর রাত 4টার মধ্যে সে উঠে পড়ে এবং সে খাওয়া শুরু করে। তো আমরা আগেই জেনেছি পান্ডার প্রধান খাদ্য হচ্ছে বাম্বু বা বাঁশ। বাম্বুস আর অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর এন্ডেঞ্জার্ড পান্ডাস। বিপদাপন্ন এই পান্ডার একমাত্র খাবারই হচ্ছে এই পান্ডা। আমরা আগেই দেখেছিলাম 98% খাবারটাই হচ্ছে বাম্বু। 90% অফ এ পান্ডাস ডায়েট ইজ বাম্বু। পান্ডার 90% হচ্ছে বাঁশ, খাবারের 90% বাঁশ। অ্যান্ড অ্যান অ্যাডাল্ট পান্ডা নিডস অ্যারাউন্ড 38 kilograms অফ বাম্বু এভরি ডে। এবং বয়স্ক একটি পান্ডার প্রতিদিন 38 kilograms বাম্বুর প্রয়োজন হয়। অনলি ইফ বাম্বু ক্যান মুভ টু নিউ হ্যাবিটেটস অ্যাট হায়ার এলিভেশনস উইল পান্ডাস স্ট্যান্ড এ চান্স অফ সার্ভাইভাল। যদি আমাদের এই বাস নতুন কোনো জায়গায় আমরা উৎপাদন করতে পারি, বাস বিলুপ্ত হওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারি, তাহলেই আমরা পান্ডাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হব। মিস্টার জিয়াংগু লিউ, ইনি একজন রিসার্চার, রিসার্চার টিম মেম্বার জিয়াংগু লিউ সেইড, তিনি বলেছেন, ইট ইজ টাফ, এই কাজটি কঠিন, বাট আই থিঙ্ক দেয়ার ইজ স্টিল হোপ, কিন্তু আমি মনে করি এখনো আশা রয়েছে। ইফ উই টেক অ্যাকশন নাও, আমরা যদি এখনই পদক্ষেপ গ্রহণ করি, ইফ উই ওয়েট, আমরা যদি দেরি করি, দেন উই কুড বি টু লেট, তাহলে আমরা অনেক বেশি দেরি করে ফেলব। অর্থাৎ আমাদেরকে পান্ডাদেরকে বিলুপ্ত হওয়ার হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আগে পান্ডার খাদ্য বাঁশকে বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। আমরা নতুন কিছু ওয়ার্ড মিনিং শিখব। হ্যাবিট্যাট অর্থাৎ ডুয়েলিং প্লেস, আমরা যে জায়গাটায় বসবাস করি সেটাই হচ্ছে আমাদের ডুয়েলিং প্লেস। পান্ডা যে জায়গায় বসবাস করে সেটাই হচ্ছে পান্ডার ডুয়েলিং প্লেস। সার্ভাইভাল, সার্ভাইভাল অর্থ হচ্ছে বেঁচে থাকা বা লিভ। এন্ডেঞ্জার্ড শব্দটির অর্থ হচ্ছে বিপদাপন্ন বা ঝুঁকিপূর্ণ। অ্যাট রিস্ক, ডেভাস্টেটিং, যার অর্থ হচ্ছে ক্ষতিকর, ভয়াবহ রকম ক্ষতিকর, হার্মফুল। পরের শব্দ বিলাভেট, যার সমার্থক শব্দ হচ্ছে লাভাবেল বা ভালোবাসাপূর্ণ, যাদের মধ্যে ভালোবাসা রয়েছে তারাই হচ্ছে বিলাভেট। আমাদের পান্ডার জন্য ভালোবাসা রয়েছে, তাই আমরা পান্ডাকে একটি বিলাভেট প্রাণী হিসাবে চিহ্নিত করি। দ্য মেজর এরিয়াস অফ জায়ান্ট পান্ডা হ্যাবিট্যাট, জায়ান্ট পান্ডা সাধারণত কোথায় কোথায় বসবাস করে। আমরা চীনের একটি ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে আমরা এই কুইনলিং মাউন্টেনকে দেখেছি, অর্থাৎ সাধারণত পান্ডা এই কুইনলিং মাউন্টেনে বসবাস করে। আমরা এককভাবে কিছু প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য মেইন ফুড আইটেম অফ দ্য জায়ান্ট পান্ডা, জায়ান্ট পান্ডা প্রধান কোন খাদ্য খেয়ে থাকে। আমরা সবাই জানি সেটা কি, বাম্বু, সেটা হচ্ছে বাঁশ। দ্বিতীয় প্রশ্ন,
What is the name of the main areas of the giant panda habitat? Giant panda সাধারণত কোথায় বসবাস করে? আমরা সবাই জানি the Kunlun Mountain এ। সেটি Kunlun Mountain এ বসবাস করে। তৃতীয় প্রশ্ন। What is the nature of the giant panda? Giant panda মূল বৈশিষ্ট্য কি? আমরা সবাই জানি Tame and mild. এটি হিংস্র নয়, এটি তেমন কোনো বিরক্তির কোনো কিছুও করে না, এটি পোষ মানে। আমরা আরো কিছু পান্ডার ছবি দেখতে পাচ্ছি এবং লিউর আরো কিছু কথা আমরা দেখব। লিউ again said, লিউ আবারও বলেছে, to really protect pandas. যদি আমরা সত্যিকার ভাবে পান্ডাকে প্রোটেক্ট করতে চাই, ইউ ক্যান্ট জাস্ট স্টিক দেম টু এ ব্রিডিং সেন্টার অর জু। তাদেরকে শুধুমাত্র চিড়িয়াখানায় রাখলেই চলবে না, তাদেরকে যে কেন্দ্রগুলোতে গবেষণা করা হয়, এদের জন্ম দেওয়া হয়, শুধু সেই জায়গায় আটকে রাখলেই চলবে না। দে নিড দেয়ার ওয়াইল্ড হ্যাবিট্যাট, তাদেরকে বনে ছেড়ে দিতে হবে। এখানে আমরা ব্রিডিং সেন্টার অফ দ্য জায়ান্ট পান্ডাস, জায়ান্ট পান্ডার ব্রিডিং সেন্টারের তিনটি ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে পান্ডার লালন পালন করা হয়ে থাকে কৃত্রিমভাবে, সেখানে তাদের সংকরায়ন ঘটানো এবং পান্ডার বংশবৃদ্ধি করার ব্যবস্থা করা হয়ে থাকে। আমরা একটু দলগতভাবে কাজ করতে দিয়েছি তোমাদের, কিন্তু এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই কাজটি করা সম্ভব না। এরপরেও তোমরা বাসার কাছাকাছি যদি কোনো বন্ধু থাকে তাদের সাথে অথবা তাদের সাথে অনলাইনে এই কাজটি সম্পন্ন করবে। হোয়াট আর দ্য মেইনস কজেস অফ পান্ডা এক্সটিনশন, পান্ডা বিলুপ্ত হওয়ার প্রধান কারণ কি? আমরা উত্তরটা দেখব তবে তোমাদের এক্সারসাইজ করার পরে। এবং দ্বিতীয় প্রশ্ন, হাউ কুড উই স্টপ দিস, আমরা এটাকে কিভাবে থামিয়ে রাখতে পারি? অবশ্যই বন্ধুর সাথে আলোচনা করবে, বন্ধুর সাথে মতামত শেয়ার করবে, তার মতামতটি শুনবে এবং উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা তোমাদের নিজেকে যাচাইয়ের জন্য কয়েকটি ইভ্যালুয়েশনের কোশ্চেন রেখেছি, এটুকু শুধুমাত্রই তোমার নিজেকে যাচাই করার জন্য। প্রথম প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ রেসপন্সিবল ফর পান্ডা এক্সটিনশন, তুমি কি মনে করো পান্ডার বিলুপ্ত হওয়ার পিছনে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার পরিবর্তন সব থেকে প্রধান কারণ? দ্বিতীয়, টেল সামথিং অন বিহাফ অফ ইউর আনসার, তোমার এই যে উত্তর তুমি দিয়েছো এ সম্পর্কে আরো কিছু যুক্তি দেখাও। হোমওয়ার্ক, তোমার বাড়িতে করার জন্য কিছু কাজ দিয়েছি, এখন যথেষ্ট অবসর সময়, অবশ্যই বাড়ির কাজ সম্পন্ন করবে। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য জায়ান্ট পান্ডাস, জায়ান্ট পান্ডার উপরে একটি প্যারাগ্রাফ লিখবে, ডিসক্রাইবিং ইটস প্রেজেন্ট কন্ডিশন, এর বর্তমান অবস্থার বর্ণনা করে। সেখানে পান্ডার বর্তমান অবস্থা, পান্ডার বিলুপ্ত হয়ে যাওয়া, পান্ডার খাবার বাস সেটি বিলুপ্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলো আসবে। এবং সবশেষে একটাই কথা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং পরিশেষে বলতে চাই, যদি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো। সবাইকে ধন্যবাদ, ঘরে থাকো, সুস্থ থাকো, স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ অল।